পাবনায় বিএনপি জামাতের অবরোধ, পুলিশ ও আনসার হত্যা, অগ্নিসন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ। রবিবার দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহিম লালের সভাপতিতে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌরসভার মেয়র শরীফউদ্দিন প্রধান, প্রচার সম্পাদক সর্দার মিঠু আহমেদ, সাবেক প্রচার সম্পাদক ও সদস্য কামিল হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জামিরুল ইসলাম মাইকেল, উপদপ্তর সম্পাদক রিজভী শাওন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার আহমেদ শরীফ ডাবলু, জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ সহ জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।